সুপ্রিয় দর্শক, সবাইকে আইটি টিভির পক্ষ থেকে স্বাগতম। 12 ব্যাচের ফেয়ারওয়েল কি আদৌ হবে সেই বিষয়ে জেনে নি 13 ব্যাচের সবার মতামত। ফেয়ারওয়েল হবে না মানে? হেই, লাস্ট উইকে কিসের ফেয়ারওয়েল? আমার পরীক্ষা আছে না? ফেয়ারওয়েল হবে না মানে কত লাগবে কত? এই মিয়া ভাইরা, এত বছর পরে চলে যাচ্ছে, এটা কি সেলিব্রেট করার জিনিস? আরে না ভাইরা, তো ভালো, ফেয়ারওয়েল না দিলে রাগ করবেন। ফেয়ারওয়েল না দিলে কি গরু পার্টি পাবো? আমার তো এলাও হবে। আইটিতে এসে প্রথম কাদের সাথে পরিচিত হয়েছি? ভাইয়াদের সাথে। 3 বছর একসাথে ছিলাম, মাথার উপর ছাদের মতো ছিল। দোস্ত আছে মাত্র 4টা টাকা, ওনার চলে গেলে কেমন হবে বল? না না না, দিব না, ওনার যাইতে দিব না, যাও যাও যাও, ফেয়ারওয়েল হবে না। দোস্ত যা ধার দিতে পারবি? আরে হবে না, নেই, হবে না, হবে না, দেব না, হবে না, হবে না, হবে না। এই ছিল 13 ম্যাচে সবার মতামত। সো বুঝতেই পারছেন এবার ফেয়ারওয়েল হচ্ছে না। কি শোনা যায়? কি চল ভেতরে? কি রেদা, ফেয়ারওয়েল হবে?